হ্যালো গাইস, টুম্পা হালদার আর একটি ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের খবর সবর কি? তোমরা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। দেখতে পাচ্ছেন আবার পুকুর দিয়ে কত মাছ ধরা হচ্ছে। জ্যান্ত মাছ দেখে আমাদের পুচকি তো কী আনন্দ করছে। একবার মাছের গায়ে হাত দেয়, একবার মাছকে নিয়ে খেলছে, আবার পা দিচ্ছে। দেখতে পাচ্ছো মুখটা কেমন করছে? তো ওর দাদা, দুই দাদা আর ওর দাদু মাছ ধরছে পুকুর দিয়ে। ও পুকুর ধারে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছো? ওর দাদুরা একটা একটা করে মাছ যখন বালতিতে রাখছে, পুচকি নাচতে আরম্ভ করেছে, কত আনন্দ করছে, দেখতে পাচ্ছ? আমি ভাবলাম একটু ফুটেজটা নিয়ে তোমাদেরকে দেখাই, পুকুর দিয়ে কত মাছ ধরলো আজ তোমাদেরকে দেখাবো সব কিছু। আর পুচকি তো পুকুরে তার দিয়ে উঠছেই না, মাছ দেখবে বলে সমানে ওখানেই দাঁড়িয়েই আছে, দেখতে পাচ্ছ? রক বক করতে করতে বলা হয়নি, আমার ব্লগটা শুরু করলাম 10:30 দিয়ে। তো আমি ভাবলাম একটু ফুটেজ নিয়ে নিই। তো এই ছোট্ট ছোট্ট মাছ পড়েছে, দেখতে পাচ্ছ? পুঁটি মাছ পড়েছে, আর ছোট্ট একটা পোনা মাছের বাচ্চা পড়েছে, আর চিংড়ি মাছ পড়েছে একটা। যাই মাছ পড়ছে, পুঁচি পুকুর দিয়ে ছাড়তেই চাইছে না। যে ছোট মাছ পড়লেও তাও নিতে হবে, নয়তো কান্না করছে। তার জন্য যা পাচ্ছে সব নিয়ে নিচ্ছে পুকুর দিয়ে মাছ। কলকাতায় তো এরকম মাছ ধরাও দেখে না। তো দাদুর বাড়িতে এলে, মানে মামার বাড়ি থেকে এলে, ও এসব দেখে খুব আনন্দ পায়। ও নিজেও মাছের গায়ে হাত দেয়। দেখতে পাচ্ছো আমার বাবার জালে আবার একটা পাউশ টিংরা মাছ পড়েছে, খুব বড় না, তবু মাঝারি সাইজের। আর একটা আমলের মাছ পড়েছে, আমলের মাছটা পুরো ইলিশ মাছের মতন দেখতে। একটা রুই কাতলা পড়েছে, আর একটা মনোপিয়া মাছ পড়েছে। তো আমার মেস দিয়ে মাছগুলো কাটছে, আর পুচি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিল। তো সেটা ফুটেজ নেওয়া হয়নি। আমি মাছের দিকে ফোনটা ধরেছিলাম তোমাদেরকে মাছ দেখা বলে। আমি যতবার মাছের ব্লগ ছেড়েছি, তোমরা বেশ ভালোই কমেন্ট করছো, জ্যান্ত মাছ এই সেই, বেশ তোমাদের ভালোই লাগছে। তাই ভাবলাম এটাও আজকে ফুটেজ নেই। তো আজ দিদিরা চলে যাবে, তো সে দিন পুচকি নিয়ে ভিডিও করা, তো আবার কবে আসবে তবে পুচকি নিয়ে ভিডিও করা হবে। তো পুচকি নিয়ে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। ও একটা খুব মিষ্টি, খুব কিউট আমাদের পুচকি সোনা, ওর ভালো নাম বৃষ্টি। বন্ধুরা বলো, এরম পুকুর দিয়ে জ্যান্ত মাছ ধরে মাছের ঝোল করলে কেমন খেতে লাগে? আমার তো বেশ ভালোই লাগে জ্যান্ত মাছের ঝোল, খেতে দারুণ লাগে, পুরো সেই লেভেলের লাগে। আমার মা খুব সুন্দর রান্না করে জ্যান্ত মাছের ঝোল। আর আমি যেই মাছগুলো ভিডিও করে দেখাচ্ছি, তোমাদের কার কার ভালো লাগে জ্যান্ত মাছ দেখতে, দেখো মাছগুলো আমি হাত দিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পাশে থাকবেন আমার। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার মাছগুলো কেটে জলের মধ্যে রেখেছে, দেখতে পাচ্ছ? ওখানে ভালো করে ধুইছে, কারণ পুকুরের জল অনেক কমে গেছে, তার জন্য এখানে 2-3 বার করে গামলায় দিয়ে ধুয়ে নিচ্ছে। আর আমার দিদি রান্না বসিয়েছে, আজ আমার দিদি রান্না করবে, আমার মা রান্না করছে না। পরে দেখো, ছোট্টো ছোট্টো ফুটেজ নিয়েছিলাম, মাছ ভাজছিলো, তারপরে রান্নাটা দেখানো হয়নি, রান্না হয়ে গেছে, মাছের তরকারি করেছে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, এখনকার মতন টাটা। আর আমার পাশে থেকো, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও। তো আবার দেখা হবে পরবর্তী ব্লগে, এখনকার মতো টাটা।